फ्रेंड्स दिस इज राजेश वेलकम टू आर डी एन स्टाडी। सो आज के एनवायरनमेंट स्टाडीज थेके शेल्टर्स अर्थात आश्रयस्थल निये विस्तारित आलोचना करब। भिडियोटा आपनारा स्किप ना करे देखबेन, आशा करी आपनादेर काजे आसबे। ताहले देखुन प्रथमेई रयेछे विभिन्न आवासस्थल, माने कोन प्राणीरा कोन जायगाते थाके एगुलो निये एखाने प्रथमे आलोचना करा हच्छे। तो देखो सिंह, सिंह हे गुहा, सिंहर आवासस्थल हे गुहा। कुकुर कैनल, कुकुर आवासस्थल कैनल। गुरा आस्ताबल, ताहले गुरार जे आवासस्थल एटा हे आस्ताबल। तारपर देखो छागल, एटा हे खोआर। शुकर टाई, खरगोश बारो। तो तारपर आमादेर काछे रयेछे কোন বসতি অঞ্চলে একটি নির্দিষ্ট প্রজাতির জীবের প্রাধান্য দেখা দিলে তাকে বলা হয় মনোটাইপিক বসতি। মানে কোনো একটা বসতি অঞ্চলে বা একটা নির্দিষ্ট কোনো একটা বসতি অঞ্চলে যখন একটা নির্দিষ্ট প্রজাতির জীবের প্রাধান্য দেখা যায় তখন তাকে বলা হয় মনোটাইপিক বসতি। পৃথিবীর সর্ববৃহৎ স্থলজ বায়ুম্যান নাম হলো তৈগা। মনে রাখবেন পৃথিবীর সর্ববৃহৎ স্থলজ বায়ুম্যান নাম কি? এটা হচ্ছে তৈগা। কোন অঞ্চলের জীবের পারস্পরিক সম্পর্ক ও ভূমিকাকে বলা হয়? মানে কোন একটা অঞ্চলের জীবের পারস্পরিক সম্পর্ক ও ভূমিকাকে কি বলা হবে? নিচ। সামুদ্রিক জলের আবাসস্থল হলো, সামুদ্রিক জলের আবাসস্থল কি? সমুদ্র, মহাসমুদ্র এবং মোহনা, এগুলো হচ্ছে সামুদ্রিক জলের আবাসস্থল। স্বাদু জলের আবাসস্থল কি? তাহলে দেখুন পুকুর, হ্রদ, নদীনালা, কালবিল, এগুলো কি? এগুলো হচ্ছে স্বাদু জলের আবাসস্থল। বসতির একটি ক্ষুদ্রতম উপরিভাগকে বলা হয় অনুবসতি। তাহলে কি বলা হচ্ছে? বসতির একটি ক্ষুদ্রতম উপরিভাগকে কি বলা হবে? অনুবসতি। লাদাখের ছাংপা উপজাতিরা তাদের টেন্ট হাউসকে বলে রেবু। কোন পাখি গাছের সবচেয়ে উপরে বাসা নির্মাণ করে? এটা হচ্ছে ভারতীয় রবিন। তো ভারতীয় রবিন কি করে? মানে এটা এক ধরনের পাখি যেটা গাছের সবচেয়ে উপরে বাসা নির্মাণ করে, মানে গাছের নিচে বাসা নির্মাণ করে না, একদম উপরে নির্মাণ করবে, এটা হচ্ছে ভারতীয় রবিন। তারপর হচ্ছে কোন পাখি নিজে বাসা তৈরি করে না এবং কাকের বাসায় ডিম পারে? এটা হচ্ছে কোয়েল। ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কোন পাখি, মানে এই পাখিটা কোয়েল পাখি কী করে? নিজে বাসা তৈরি করে না, তো ডিম পারার সময় কী করে? কাকের বাসা থেকে ডিম পারে। তারপর দেখুন মেহরাব, মেহরাব হলো, তো মেহরাব কী? শ্রীনগরে ব্যবহৃত এক ধরনের বিশেষ বাড়ি। তো শ্রীনগরে বিভিন্ন ধরনের বাড়ি নির্মাণ করা হয়, তো শ্রীনগরে ব্যবহৃত এক ধরনের বিশেষ বাড়িকে মেহরাব বলা হয়। আশ্রয়স্থল বলতে বোঝায় বিশেষ বৈশিষ্ট্য ও গঠনযুক্ত একটি পরিকাঠামো। তো আশ্রয়স্থল বলতে কী বোঝায়? বিশেষ বৈশিষ্ট্য ও গঠনযুক্ত একটি পরিকাঠামো। হ্যাঁ, তারপর প্রাকৃতিক দুর্যোগ ও শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া স্থান যা গৃহহীন মানুষকে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়। তো আশ্রয়স্থল কি? আশ্রয়স্থল হচ্ছে এটার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এবং গঠনযুক্ত একটি পরিকাঠামো যেখানে মানুষ, মানে মানুষ বা অন্যান্য প্রাণীরা নিরাপদভাবে বসবাস করতে পারে বা প্রাকৃতিক দুর্যোগ শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ারও একটা স্থান, এটাকে বলা হয় আশ্রয়স্থল, বা যা গৃহহীন মানুষকে স্থায়ী ও অস্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়। তারপর দেখুন হু উপজাতির বিক্ষিপ্ত গ্রামীণ বসতি যে রাজ্যে দেখা যায় তা হলো ঝাড়খণ্ড। তাহলে মনে রাখবেন হু নামে উপজাতি রয়েছে, হ্যাঁ, যাদের বিক্ষিপ্ত গ্রামীণ বসতি দেখা যায়। আর এই যে হু উপজাতির বিক্ষিপ্ত গ্রামীণ বসতি যে রাজ্যটাতে দেখা যায় তা হলো ঝাড়খণ্ড। শ্রীনগর উপত্যকায় লাদাখ অঞ্চলে, সরি, শ্রীনগর উপত্যকা ও লাদাখ অঞ্চলে বসতি নির্মাণে কোন উপকরণের ব্যবহার বেশি দেখা যায়? শ্রীনগর উপত্যকা আর লাদাখ অঞ্চলে যে বসতি নির্মাণ করা হয় তার জন্য একটা, মানে বসতির জন্য তো উপকরণের দরকার, তার মধ্যে যে উপকরণটা বেশি দেখা যায় এটা কি? এটা হচ্ছে কাঠ। বরফের তৈরি এক প্রকার গৃহ হলো ইগলু। ভেরি ইম্পর্ট্যান্ট, বরফের তৈরি এক প্রকারের গৃহ হচ্ছে ইগলু। তো নেক্সট স্লাইডে যাওয়ার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, আর ডি এন স্টানি চ্যানেলের পক্ষ থেকে টেট পরীক্ষার নোট প্রোভাইড করা হচ্ছে। নোটের দাম 3000 টাকা, নোটের জেরক সম্পূর্ণই বিস্তারিত আমি আপনাদের প্রোভাইড করব। জাস্ট আপনারা আসবেন, দেখবেন, পছন্দ হলেই নিয়ে যাবেন। ঠিক একইভাবে এসটিজিটি পরীক্ষার নোট প্রোভাইড করা হচ্ছে, নোটের দাম 3500, আপনারা চাইলে নিতে পারেন, দেখতে পারেন, পছন্দ হলেই নিয়ে যাবেন।
আর টেট ওয়ান পরীক্ষার নোট তৈরি করা হচ্ছে, ইবিএস এর নোটটা তৈরি করা হচ্ছে। তো আপনারা দেখুন কি সিস্টেমে তৈরি করা হচ্ছে টপিক ওয়াইজ, এবং এগুলো পড়লে আশা করি আর আপনাদের কিছু লাগবে না ইবিএস এর। হ্যাঁ, তো আপনারা আরডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকবেন এবং পাশে থাকবেন, দেখুন কি সিস্টেমেটিকভাবে তৈরি করা হচ্ছে নোটগুলো একদম টপিক ওয়াইজ। আপনারা একবার মানে এক একটা টপিক ধরে আলোচনা করা হচ্ছে, এই টপিকগুলো পড়ে গেলে আর কিছুই লাগবে না। মানে এখান থেকে পাঁচটা, ওখান থেকে পাঁচটা প্রশ্ন, মানে দশটা প্রশ্ন নিয়ে আসে আলোচনা করলে এটা কি হয় আপনাদের দেখতে ভালো লাগবে, অনেক কিছুই সুন্দর মনে হবে, তবে পরীক্ষার আগে কোনো কাজে আসবে না। হ্যাঁ, এবং এক ঘন্টা দুই ঘন্টা সময় নষ্ট করাও আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। হ্যাঁ, তো নোটের মধ্যেও নোটও বানান, নোটের মধ্যে বানানগুলো ঠিক মতো করা হয়েছে, তারপর সিস্টেমেটিকভাবে আছে। তো অনেক সময় টাইপিং মিস্টেক এক দুটা হতে পারে, এটা আপনারা আমাকে বললে আমি ঠিক করে দেব। হ্যাঁ, এটাই মেন। তবে মানে বেশি পরিমাণে নোটের মধ্যে ভুল, অনেকে নোট নিতে আসে বলে অন্যান্য জায়গার মধ্যে নোটের যে ভুলের পরিমাণটা, বা গতবারও সেই পরিমাণে ভুল ছিল, এবারও ভুল, ভিতরে অনেক ভুল বানানের, তো এরকম হওয়ার কথা নয় আমার নোটে। তার কারণ হচ্ছে একদম আস্তে আস্তে তৈরি করা হচ্ছে, দেখে শুনে তৈরি করা হচ্ছে, তারপরেও যদি এক দুইটা ভুল থাকে বানানে, হ্যাঁ টাইপিং মিস্টেক হতেই পারে। হ্যাঁ, তো তখন আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করেন যেখানে ভুল আছে, তখন আমি সঠিকটা দিয়ে দেবো, এবং আমার যে মেইন নোট আছে সেখানেও আমি একদম ঠিক করে নেব। হ্যাঁ, এরকম হওয়ার কথা নয়, যদি হয় তার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি। তারপর দেখুন, তো তারপরে যেটা রয়েছে এটা হচ্ছে, গৃহ বলতে বোঝায় সেই প্রকার আশ্রয়স্থলকে যা ব্যক্তি সত্তা ও সামাজিক সত্তার বিকাশে সহায়তা করে। তো গৃহ বলতে কাকে বোঝায়, এটা হচ্ছে ব্যক্তি সত্তা ও সামাজিক সত্তা সত্তার বিকাশে সহায়তা করে। ত্রিপুরা রাজ্যে কুটির উপর কাঠের তক্তা বা মাচা দ্বারা নির্মিত বাড়িকে বলা হয় টংঘর। কি টংঘর? নাগা উপজাতি বাসগৃহ দেখা যায় কোন রাজ্যে? এটা হচ্ছে মণিপুর রাজ্যে। তারপর তো এ হচ্ছে আমাদের আজকের আলোচনা, শেল্টার অর্থাৎ আশ্রয়স্থল নিয়ে বিস্তারিত আলোচনা। সো স্টে উইথ আরডিএন স্টাডি অ্যান্ড গেট সাকসেস।